পরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মুরে যে প্যান্ট পরতে নিষেধ করলেন না করতে বললেন। শুনুন বলছিলাম আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্ব কোনটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঠিক বিপরীতে যেটা চলবেন সেটা আদর্শের বিরোধী। সম্মানিত ভক্তমণ্ডল আর একটা আদর্শের কথা বলে মনে রাখেন, যে এই বিষয়ে মানুষ সবচেয়ে রাসূলের আদর্শটাকে বেশি মূল্যায়ন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানুষ অবহেলা করে অবজ্ঞা করে অবমূল্যায়ন করে, তা হচ্ছে সেই বুখারী একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফার মিনাল কাআবাইন, কোন ব্যক্তি যদি তার প্যান্ট পায়জামা পোশাক পাকনোর নিচে ঝুলিয়ে পড়ে প্যান্ট গুলি, তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। ভালোবাসার দৃষ্টিতে করুণার দৃষ্টিতে তাকিয়েই দেখবেন না। এবার আমি আপনাকে বলি, বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করলেন না করতে বললেন, কি বলেন নিষেধ করলেন? বলেন তো যেটা নিষেধ করছেন সেটা আদর্শ না যেটা করতে বলেছেন সেটা আদর্শ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, প্যান্ট কেটে ছোট করো, টাকনোর উপরে প্যান্ট পরো, মেয়েদেরকে বলেছেন প্যান্ট মাটির সাথে ছেঁচড়িয়ে পরো, আপনাকে আমাকে পুরুষকে বলেছেন, ছেলেদেরকে বলেছেন প্যান্ট কেটে ছোট করো টাকনোর উপরে করো, আর মেয়েদেরকে বলেছেন প্যান্টকে মাটির সঙ্গে ছেঁচড়িয়ে পরো। কিন্তু আপনি করছেন কি? আপনি ছেলে মানুষ পুরুষ মানুষ প্যান্টটাকে পরছেন মাটি ছেঁচড়িয়ে, আর মেয়েরা পরছে প্যান্টটাকে টাকনোর উপরে, পরে না ভাই? কি আপনার কাছে মেয়েরা পরে না? এবার আপনাদের ছেলেদের মধ্যে বলেন তো টাকনোর নিচে প্যান্ট পরার লোকের সঙ্গে কম না বেশি? অধিকাংশই যদি এমনটি হয় বলেন তো, যখন আমরা এটা করছি তখন কি আমরা আসলে আদর্শকে মানছি না বিরোধিতা করছি কোনটা? শুনুন, যে ব্যক্তি কাকুর নিচে প্যান্ট ঝুলে পড়ে, যে ব্যক্তি কাকুর নিচে মাটি ছেঁচড়িয়ে প্যান্ট পায়জামা পরে, এরা হচ্ছে রাসূলের আদর্শের বিরোধী। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল উম্মতি ইয়াদখুলুল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান তাবা, যারা আমার অবাধ্য তারা জান্নাতে যাবে না। সাহাবীরা বিশ্বাস করছে না, রাসূল কি বলেন আপনি? আপনার অবাধ্য মানুষ পৃথিবীতে হতে পারে? এটা সাহাবীর বিশ্বাস করতে পারছেন না। মানে সাহাবীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা অনেক ভারী মনে হয়েছে, এটা আবার কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য পৃথিবীতে মানুষ করতে পারে, কোন মুসলমান করতে পারে, এটা সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে জানতেন, আমার পরবর্তী উম্মত আমার পথে অস্বীকার করবে, আমার সুন্নতের বিরোধিতা করবে, আদর্শের বিরোধী চলবে। সাহাবীরা এটা বিশ্বাস করতে পারেনি, কারণ এইটা তারা করতেন না, এটা তারা মনেও করতেন না, এটা সম্ভব নয়। শুনুন, যে ব্যক্তি কাকুর নিচে প্যান্ট ঝুলিয়ে পড়ে, অবশ্য অবশ্যই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য, সে রাসূলের আদর্শের বিরোধিতা করছে, সে রাসূলের আদর্শের বিরোধী, এই ব্যক্তি কোনদিন জান্নাত পাবে না। অবশ্য অবশ্যই আমি আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য একটা কথা বলে গেছেন, এই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। কোন ব্যক্তি যদি জেনা করে, বিবাহিত পুরুষ জেনা করে ধরা পড়ে গেছে, বিবাহিত পুরুষ চারজন সাক্ষী সুনিশ্চিত, একদম স্পষ্ট প্রমাণিত, দেশের সরকারের আইন রয়েছে তাকে শাস্তি দেওয়ার, বলেন তো বিবাহিত পুরুষ জেনা করে ধরা পড়ে গেছে, চারজন সাক্ষী স্থির রয়েছে, ঠিক এমন অবস্থায় তার শাস্তিটা কি? মৃত্যু, মৃত্যুদণ্ড। কি তাকে ভোগ পর্যন্ত মারিত করতে? এই যে আপনাদের ঝাড়খণ্ডে যে বড় বড় পাথর করে আসছে, মারিত করে টেনে করে, এই বড় 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 পাথর দিয়ে তার মাথাতে মেরে তাকে একদম মাথাতে থেতলিয়ে দিয়ে তাকে একদম ধ্বংস করে একদম মেরে ফেলতে হবে, এটা হচ্ছে জেনার শাস্তি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেনি তুমি জাহান্নামী। এইখানে আর একটা বিষয় লক্ষণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষা দুইটা, এক জাহান্নামী, আর এক জাহান্নামে যাবে। যদি কেউ এই কাজ করে তাহলে সে জাহান্নামে যাবে, যে এই কাজ করছে সে জাহান্নামী। তার মানে আপনি চাকমুর নিচে প্যান্ট পায়জামা যতদিন করবেন ততদিন জাহান্নামে অবস্থান করছেন। আর একটা বিষয় লক্ষণীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
জাহান্নামে যাবে মানে এখনো যায়নি, যেতে নাও বলে মনে করেন বিষয়টা লক্ষণীয়। এখনো জাহান্নামে যাননি, এসে বলছেন জাহান্নামে যাবে মানে যেতে নাও পারে, কিন্তু আপনার নিচে যারা প্যান্ট পায়জামা পরে এই প্যান্ট পরা অবস্থায় যদি মারা যান আপনি জাহান্নামে হয়ে মারা গেলেন। এটা কিন্তু খুব সত্য বিষয় আমি আপনাদেরকে বলছি। আজকে রতনপুর গ্রামের এই ভাইয়েরা আপনাদের জন্য তবলিগি জালসার আয়োজন করেছেন কোরআন এবং হাদিস শোনানোর জন্য। আপনারা যদি শুনতে সেটাকে অনুসরণ না করেন তাহলে আপনি ব্যর্থ। আমি আপনাকে বলছি ভাই, যারা এখানে এসেছেন আজকে আমি আপনাকে অনুরোধ করে বলছি ভাই, আজকে ইনারা অনেক কষ্ট করে খাটাখাটি করে অনেক খরচ করে আপনাদেরকে হাদিস কোরআন শোনানোর জন্য নিয়ে এসেছেন, আরো আপনাদের সামনে হাদিস কোরআন উপস্থাপন করছি। আমি অনুরোধ করে আপনাকে বলছি ভাই, আপনার পেনটাকে কেটে ছোট করুন, জাহান্নাম থেকে বাঁচুন। শুনুন, এর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নয়, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের আদর্শকে আপনার জীবনে বাস্তবায়ন করে ভালোবাসা দেখাতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আপনার জীবনে বাস্তবায়ন করে ভালোবাসা দেখাতে হবে। আমি আপনাকে বলছি মা অথবা বোন, আপনাকে বলছি যারা আপনারা টাকনুর উপরে পায়জামা পরছেন, আপনার এই পায়জামাটাকে পুড়িয়ে ফেলুন, আপনার এই পায়জামার বিনিময়ে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আমি আপনাকে বলছি আপনার এই পায়জামাটাকে হয় পুড়িয়ে ফেলুন না হলে ধর্মসা তৈরি করুন। এই পায়জামা আপনি পড়তে পারবেন না, আপনাকে নতুন করে পায়জামা তৈরি করে তারপরে পড়তে হবে মাটিকে ছেঁচড়ি। শুনুন, আমি আপনাদেরকে বেদ অনুরোধ করে বলছি, অবশ্যই যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরছেন আপনি রাসূলের আদর্শের বিরোধিতা করছেন, আপনি আগামীকালকেই এই বাজারে যে সমস্ত ট্রেডার্স রয়েছে তাদের নিকট প্যান্ট কেটে ছোট করুন, না হলে পরে কিয়ামতের মাঠে বাঁচার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে প্যান্ট কেটে ছোট করা ছেলেদের জন্য আর মেয়েদের প্যান্ট নিচে নামিয়ে দেওয়া।